শিক্ষার্থী বন্ধুরা, আজকে মডেল টেস্টে সকলকে স্বাগত। আজকে মোট 80 মার্কসের মডেল টেস্ট। শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথমে প্রশ্নগুলো বলে যাব, ঠিক 5 সেকেন্ড পরে উত্তরটা বলে দেব। আপনারা প্রশ্নের সাথে উত্তরটা মিলিয়ে নেবেন এবং কে কত মার্কস পেয়েছেন একটু জানাবেন। চলুন শুরু করি। শিফট কোন গানের বিষয়বস্তু? উত্তর গ, গম্ভীরা গানের বিষয়বস্তু। নীল আকাশের নিচে আমি রাস্তা ফেলেছি, চলেছি একা, নিম্নরূপ শব্দটি কারক ও বিভক্তি কোনটি? উত্তর ক, করণের শূন্য বিভক্তি। আনন্দ কবিতাটি কে লিখেছেন? সুকুমার রায়। উত্তর খ। পুঁথি সাহিত্যের উদ্ভব? অষ্টাদশ শতাব্দী। উত্তর ক। গৃহদেহ উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কি? সুরেশ ও অচলা। উত্তর খ। মরদ শব্দের অর্থ কি? বায়ু। উত্তর ক। বই কেনা গল্পটি লিখেছেন? সৈয়দ মুজতবা আলী। বাংলা সাহিত্যে গাজী মিয়া কে? উত্তর ক, মীর মোশাররফ। খেয়াল রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যগ্রন্থ? উত্তর খ। কপালকুণ্ডলা উপন্যাসের নায়কের নাম কি? নবকুমার। উত্তর গ। খদ্দর কোন বাসার শব্দ? গুজরাটি। উত্তর গ। সজীবতা কোন প্রত্যয়? তদিত প্রত্যয়। উত্তর খ। যে ভূমিতে ফসল জন্মায় না এক কথায় প্রকাশ হবে? উত্তর গ, ঊষর। কোনটি লবণের সঠিক সন্ধি বিচ্ছেদ? লো যোগ অন লবণ। নিন্দার যোগ্য নয় এমন বাক্যের সংক্ষিপ্ত রূপ? উত্তর খ, অনিন্দ। উলু খাকরা বলতে কি বোঝায়? নিরহ প্রজা। উত্তর ক। বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে বলা হয়? উপভাষা। উত্তর গ। অরণ্য এর লিঙ্গাত্তর কি? অর নানি। উত্তর গ। কপোল ভাসিয়া যায় দেশ জলে, শূন্য স্থানে বসবে?
নয়নের জলে, উত্তর ক, কোন বানানটি শুদ্ধ? আনুষঙ্গিক, উত্তর ক, গ। এ নার্স ওয়ার্ডস ডেস দ্য প্যাশেন্ট। ওয়ার্ডস আপন দ্য প্যাশেন্স, উত্তর খ। দ্য সিনোনিম অফ টিচার অ্যাওয়ার্ডস, উত্তর গ, আনফেথফুল। দ্য অ্যান্টোনিম অফ ফার্টাইল, উত্তর খ, ব্যারেন। চুজ দ্য কারেক্ট স্পেলিংস, উত্তর খ, মেলিনিয়াম। দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ লোকটি ধনী বলে মনে হয়, দি ম্যান সেমস টু বি রিচ, উত্তর ক। ৯,০০০ টাকা ডেস্ট এ গুড অ্যামাউন্ট অফ মানি, ৯,০০০ টাকা ইজ এ গুড অ্যামাউন্ট অফ মানি। দ্য টিচার মেড দ্য চিলড্রেন ডেস্ট দ্য বুক, দ্য টিচার মেড দ্য চিলড্রেন রিড দ্য বুক, উত্তর ক। ফর গুড মিন্স, পারমানেন্টলি, উত্তর গ। দ্য স্টুডেন্ট ওয়াজ রান ডেশ বাই এ ট্রাক, দ্য স্টুডেন্ট ওয়াজ রান ওভার বাই এ ট্রাক, উত্তর ক। এ সাউন্ড হুইচ ক্যানট বি হার্ড ডেশ, ইন অডিয়েবল, উত্তর খ। নো সুনার হ্যাড আই রিচ দ্য স্টেশন ডেজ দ্য ট্রেন লেফট, দেন দ্য ট্রেন লেফট, উত্তর গ। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মাস, হেয়ার রোল ইন ইস ডেস, হেয়ার রোল ইন ইস পার্টিসিপল। উত্তর খ। পে দ্য বিল টু ডে, পেসি ফ্রম ইস, খ, লেট দ্য বিল বি পেড টুডে। আই নো দ্য ক্যান্ডিডেট ডেস ওয়াজ ইলেক্টেড, হু ওয়াজ ইলেক্টেড, উত্তর ক। দ্য চিলড্রেন ওয়ার এন্ট্রাস্টেড ডেজ দ্য কেয়ার অফ দেয়ার
উত্তর গ ক। হি পার্টেড ড্যাশ হিজ ফ্রেন্ডস ইন টিয়ার্স 37 হি পার্টেড ফ্রম হিজ ফ্রেন্ডস ইন টিয়ার্স উত্তর খ। Sonia argued dissed me about the marriage. Uttar ko with. The antonym of bondage is liberty. Uttar ko. You were dashed make such a silly mistake. You were too intelligent to Uttar kh make such a silly mistake. Ek byakti tar sampottir এক বাই চার অংশ দান করার পর বাকি সম্পত্তির তিন বাই পাঁচ অংশ পুত্রকে অবশিষ্ট অংশ কন্যাকে দিল। কন্যা অপেক্ষা পুত্র 1200 টাকা বেশি পেল। ওই ব্যক্তি কত টাকা সম্পত্তি দান করেছিল? উত্তর 2000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলো আমার চ্যানেলে বিষয়ভিত্তিকভাবে করে দেওয়া আছে, তো চ্যানেলে অন্য ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। নিচের কোন সংখ্যাটি বৃহত্তম সংখ্যা? উত্তর ক 3/5। তিনজন পুরুষ ও ছয়জন বালকের আয়ের গড় 12 টাকা। একজন পুরুষের আয়ের গড় দুজন বালকের আয়ের গড়ের সমান হলে একজন পুরুষের আয় হবে? উত্তর গ 18 টাকা। দুটি রাশির অনুপাত 6:11। উত্তর রাশি 99 হলে পূর্ব রাশি কত? উত্তর ক। শিক্ষার্থী বন্ধুরা, অনুপাত ও সমানুপাত অধ্যায়ে এই অঙ্কগুলো আমার ভিডিওতে করে দেওয়া আছে, তো ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। এক ব্যক্তি 6400 টাকা তিন কন্যা চার পুত্র তিন ভাইপোর মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যেন প্রত্যেক কন্যা প্রত্যেক ভাইপোর তিন গুণ এবং প্রত্যেক পুত্র প্রত্যেক কর্নার 5/3 গুণ পায়। প্রত্যেক বাইপো কত পেল? উত্তর গ 200 টাকা পেল। এক খাসি 110% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায়, 20% লাভে বিক্রয় করলে তার চেয়ে 135 টাকা বেশি পাওয়া যায়, খাসির ক্রয় মূল্য কত? উত্তর ক 450 টাকা। তিন বাই পাঁচ কে শতকরায় প্রকাশ করলে পাওয়া যায়? উত্তর গ 60%। কোন বৃহত্তম সংখ্যার দ্বারা 365 ও 463 কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে? উত্তর গ 12।
কোন স্থানে সপ্তাহের গড় তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, প্রথম 3 দিনে গড় তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস ও শেষ 3 দিনে গড় তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস হলে চতুর্থ দিনের তাপমাত্রা কত? উত্তর গ 39 ডিগ্রি সেলসিয়াস। কোন পরীক্ষায় 20% পরীক্ষার্থী গণিতে 30% পরীক্ষার্থী ইংরেজিতে ফেল করলো, শতকরা কতজন পরীক্ষার্থী পাস করলো? উত্তর 63% পাস করলো। একটি কাজ ক একা 15 দিনে, খ একা 10 দিনে করতে পারলে ক ও খ একরত্তে ওই কাজ কত দিনে শেষ করতে পারবে? ছয় দিনে। উত্তর খ। একটি সংখ্যার 3 গুণের সাথে 2 গুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত? উত্তর খ 18। একটি সুষম বহুভুজের বাহুর সংখ্যা 8 হলে প্রত্যেকটি অন্তস্থ কোণের পরিমাপ কত? উত্তর গ 135 ডিগ্রি। 1 গ্যালন সমান কত লিটার? চার দশমিক পাঁচ চার 6 লিটার। উত্তর খ। এ মাইনাস বি সমান 3, এ প্লাস বি সমান 5 হলে এ বি এর মান কত? উত্তর ক 4। শতকরা বার্ষিক 6 টাকা হার সুদে 950 টাকার 8 বছরের যত সুদ হয়, বার্ষিক 7.5% হার সুদে কত টাকায় 19 বছরের সুদ তত হবে? উত্তর ক 320 টাকা। কোন পরীক্ষায় 70% প্রার্থী ইংরেজিতে 80% প্রার্থী বাংলায় পাশ করেছে, কিন্তু 10% উভয় বিষয়ে ফেল করেছে, যদি উভয় বিষয়ে 360 জন প্রার্থী পাস করে থাকে তবে ওই পরীক্ষায় কতজন প্রার্থী ছিল? উত্তর গ 600 জন। একজন লোকের মাসিক আয় 2400 টাকা, 28 দিনে তার আয় কত? উত্তর গ 1440 টাকা। সাত কেজি কয়লার 52.5 কেজি ওজনের পানি বাষ্পাভিত হয়, 950 15 কেজি ওজনের পানি বাষ্পাভিত করতে হলে কত কেজি কয়লার প্রয়োজন হবে? উত্তর খ 122 কেজি। একটি সুষম বহুভুজের বাহুর সংখ্যা 12 হলে প্রত্যেকটি বহিঃস্থ কোণের পরিমাণ কত? ডিগ্রি। উত্তর গ। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? উত্তর গ বুধ। পূর্ব আকাশে শুক্তারা কোন গ্রহ?
উত্তর গ শুক্র। কোন কোন মধ্যরেখায় আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে? ১৮০ ডিগ্রি মধ্যরেখায়। পৃথিবীর সর্বোচ্চ দিবারাত্রি সমান হয় কবে? ২১ জুন ও ২২ ডিসেম্বর। কোন শিলাকে প্রাথমিক শিলা বলা হয়? উত্তর ক আগ্নেয় শিলা। কোন যুদ্ধে মোহাম্মদ গোরি পৃথ্বীরাজকে পরাজিত করে দিল্লি ও আজমির দখল করেন? উত্তর খ তরায়ণের দ্বিতীয় যুদ্ধ। দিল্লি সুলতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? উত্তর খ শামসুদ্দিন ইলতুৎমিস। সম্রাট আকবর শাসন কার্য পরিচালনায় তার সাম্রাজ্যকে কয়েকটি সুবায় বিভক্ত করেন? উত্তর খ ১৫টি। ইসলাম খান বাংলার রাজধানী রাজমহল থেকে কোথায় নেন? উত্তর গ ঢাকায়। বখতিয়ার খিলজি কোন দেশের অধিবাসী ছিলেন? আফগানিস্তানের। লাহোর প্রস্তাব কবে উপস্থাপন করা হয়? ১৯৪০ সালের ২৩শে মার্চ। উত্তর খ আমার পায়ে রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানের রচয়িতা কে? উত্তর ক আব্দুল গাফার চৌধুরী। বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন? উত্তর গ সৈয়দ নজরুল ইসলাম। দেশের পৌরসভার চেয়ারম্যানদের বর্তমান পদবি কি? মেয়র। দশম প্রেসিডেন্ট কে? উত্তর খ আব্দুল্লাহ ইয়ামিন। কসোভোকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি? উত্তর খ আফগানিস্তান। অলিম্পিক জাদুঘর কোথায় অবস্থিত? উত্তর ক সোজান লোজান সুইজারল্যান্ডে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর গ জর্জ ওয়াশিংটন। বিশ্বের গভীরতম হ্রদ বৈকাল কোথায় অবস্থিত? রাশিয়ায়। উত্তর গ